আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদের হাতে যে বইগুলো তুলে দেওয়া হয়েছে এই বইগুলো ছবি মূর্তি দ্বারা পরিপূর্ণ আমার সন্তান শরীয়তে শিখছে অজগরটি আসছে তেড়ে আর ইসলামী শিক্ষা ব্যবস্থা হলো তাকে শেখাতে হবে তাকে জানাতে হবে শর অ অসুখ হলে ওষুধ খায় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য ফরজ ইসলামী শিক্ষা ব্যবস্থার বাইরে যে শিক্ষা ব্যবস্থা আমরা শিখছি তা মূলত বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা উৎসবের নাম করে অবাধ স্বাধীনতায় আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে দেখতে পাই তারা হাজারো পাপ কর্মে লিপ্ত আর এই পাপ কর্মকে তারা আনন্দের সহিত উপভোগ করে যাচ্ছে আপনার সন্তানের পোশাকের সঙ্গে কোরআন ও হাদিসের পোশাকের কোনো মিল খুঁজে পাওয়া যায় না কেবল অর্থের ভাগ করতে ছেলে মেয়েদের মধ্যে নিজের জন্মদাতা পিতার লাশকেও ৪০ ঘন্টা পর্যন্ত মাটির উপরে বুলেন্সে রাখা হচ্ছিল করোনা হয়েছে ভয়ে খোঁজ নিয়ে জানা গেল মরেছে বাপ করোনার কারণে নয় বাপ মারা গেছে অনাহারে থেকে সন্তান যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় আপনার সন্তান জীবিত থাকাকালীন আপনাকে বৃদ্ধাশ্রমে দিতে দিবে না আর আপনার মরার পর ওয়ালাদিন সলিহিন হিসাবে আপনার কবরে নেকি যেতে থাকবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইলা আখিরিল আয়া যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অপার অনুগ্রহে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা মধ্য আটরার উদ্যোগে আজকের এই ব্যতিক্রম ধর্মী শিক্ষা সমাবেশে যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার মতো সুযোগ দান করেছেন তার জন্যই কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মহাবিপ্লবের মহানায়ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমি যে শিরোনামে আপনাদের মাঝে আলোচনা রাখব এটি হলো প্রচলিত শিক্ষা ব্যবস্থা বনাম ইসলামী শিক্ষা ব্যবস্থা উক্ত শিরোনামে পবিত্র কোরআন অবিশ্ব নবীর মুখ মিশ্রিত বাণী থেকে এক নাতি দীর্ঘ বিবরণের চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে যিনি সৃষ্টি করেছেন এর নাম হলো কলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রথম যে বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন এটি হলো পড়ো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের দ্বারা মর্যাদার শিক্ষা মর্যাদার সিজদা করিয়ে নিয়েছেন এর বড় একটি কারণ হলো আদম আলাইহিস সালাম যা জানতো ফেরেশতারা তা জানতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে প্রথম খণ্ড কিতাবুল ইলমের ৭১ নম্বর হাদিসে বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকেই দ্বীনের বুজদান করেন ইবনে মাজাহ প্রথম খণ্ড কিতাবুল ইলমের ২২৪ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য ফরজ এই জ্ঞান অর্জনের বড় একটি মাধ্যম হলো শিক্ষা ব্যবস্থা এর মধ্যে রয়েছে প্রাইমারি হাই স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ ইউনিভার্সিটি রয়েছে ইবতেদায়ী মাদ্রাসা সহ কওমি অঙ্গনের বিভিন্ন মাদ্রাসা যার মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করতে পারি এক নজরে আমরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ঘুরে আসার চেষ্টা করি
এদেশে নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা হলো 3257টি, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয় এর সংখ্যা হলো 16516টি। স্কুল কলেজ এর মোট সংখ্যা হলো 1443টি। মাদ্রাসা অঙ্গনে বাংলাদেশে আলিয়া মাদ্রাসার সংখ্যা হলো 9292টি, এর মধ্যে এমপিও ভুক্ত মাদ্রাসার সংখ্যা হলো 8229টি। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা হলো 8972টি। বাংলাদেশের কওমি অঙ্গনে যে মাদ্রাসাগুলো রয়েছে এটির সংখ্যা হলো 19199টি। এই বিশাল এক শিক্ষা ব্যবস্থায় সালাফি অঙ্গনের মাদ্রাসার সংখ্যা একেবারেই ক্ষীণ, একেবারেই অল্প। ইসলামী শিক্ষা ব্যবস্থা ও প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে আসলে মৌলিক পার্থক্যগুলো কি? এক, আজকে ইসলামী শিক্ষা ব্যবস্থার বাইরে যে শিক্ষা ব্যবস্থা আমরা শিখছি তা মূলত বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা। নগদ লাভ এবং লসের হিসাব এখানে নিয়মতান্ত্রিকভাবে করা হচ্ছে। কিভাবে ব্যক্তি জীবনকে গঠন করা যাবে, কিভাবে পরিবারকে উপার্জনমুখী করা যাবে, কিভাবে অর্থ উপার্জনের পথ ও পদ্ধতিকে তৈরি করা যাবে, এই রকম বস্তুবাদী একটা শিক্ষা ব্যবস্থার নাম হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা। এর পক্ষান্তরে ইসলামী শিক্ষা ব্যবস্থা হলো মানুষকে সর্বপ্রথম শিক্ষা দেয় রবের পরিচয়। তাকে আগে টাকা উপার্জন শেখায় না, তাকে আগে দুনিয়া উপার্জন শেখায় না, তাকে আগে শেখায় তুমি তোমার রবের নামে পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছে। দুই নাম্বার, বর্তমান এই শিক্ষা ব্যবস্থা হলো ইসলামহীন, এখানে ইসলামের লেশটুকু খুঁজে পাওয়া খুবই দুষ্কর। পক্ষান্তরে ইসলামী শিক্ষা ব্যবস্থা এর ভিত্তি লেভেল থেকে শুরু করে নিয়ে উচ্চ লেভেল পর্যন্ত রয়েছে তাওহীদ, রিসালাত এবং আখিরাতের শিক্ষা। বর্তমান শিক্ষা ব্যবস্থা সহশিক্ষার পাপে হাবুডুবু সর্বদাই খাচ্ছে। পক্ষান্তরে ইসলামী শিক্ষা ব্যবস্থা নর ও নারীর আলাদা একটি শিক্ষা ব্যবস্থা। নারী পুরুষ একসঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারবে এটা মূলত বেধর্মীদের দেওয়া একটি শিক্ষা ব্যবস্থা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে একজন বেগানা নর এবং বেগানা নারী থাকে ওখানে আর একজন ব্যক্তি অবস্থান করে, তার নাম শয়তান। চার নম্বর পার্থক্য হলো অবাধ স্বাধীনতা। শিক্ষা ব্যবস্থার নাম করে, প্রগতির নাম করে, সংস্কৃতির নাম করে, দিবস পালনের নাম করে, উৎসবের নাম করে অবাধ স্বাধীনতায় আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে দেখতে পাই তারা হাজারো পাপ কর্মে লিপ্ত, আর এই পাপ কর্মকে তারা আনন্দের সহিত উপভোগ করে যাচ্ছে। পক্ষান্তরে ইসলামী শিক্ষা ব্যবস্থা মানুষকে হালাল ও হারামের শিক্ষা দেয়, মানুষকে নসিহা করে, মাআতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। সূরা হাশর অধ্যায় 59 আয়াত 7, আল্লাহ যা দেয় তা গ্রহণ করো, তোমাদের নবী তোমাদেরকে যা দিয়েছে এটা তোমরা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন এর থেকে তোমরা বিরত থাকো। পাঁচ নাম্বার, এই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা হলো অশালীন পোশাক তথা বেপর্দার ডিপু। আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটির নারীদের পোশাকের দিকে একটু তাকিয়ে দেখেন, আপনার কমলমতি সন্তানটার পোশাকটার দিকে একটু লক্ষ্য করে দেখেন, আপনার সন্তান যে প্যান্ট পরেছে, আপনার সন্তান যে জামাটা গায়ে দিয়েছে,
আপনার সন্তান যে স্কার্ফটা পরেছে, আপনার সন্তান যে পোশাক পরে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, আপনার সন্তানের পোশাকের সঙ্গে কোরআন ও হাদিসের পোশাকের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। অথচ হাদিস গ্রন্থে একটা অধ্যায় খুঁজে পাওয়া যায় যে অধ্যায়টার নাম হলো কিতাবুল লেবাস, পোশাক অধ্যায়। একজন আদম সন্তানের পোশাক কেমন হবে, একজন মুসলিমের পোশাকটা কেমন হবে, এটা কোরআন হাদিসে বর্ণনা করা হয়েছে। কিন্তু আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একেবারেই প্লে থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এমন এক পোশাকের বেহেল্লাপনা সরিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এই সকল নারীরা যেন, এই সকল ছাত্রীরা যেন পোশাক পরে এক একটা উলঙ্গ ছাত্রী উলঙ্গ বেশে শিক্ষা গ্রহণ করছে। ছয় নম্বর, এদেশের শিক্ষা ব্যবস্থা হলো অপসংস্কৃতির ডিপু। 14ই ফেব্রুয়ারি কোন জায়গায় পালিত হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের 31st night সহ পয়লা বৈশাখের পান্তা ইলিশ সহ নানা ধরনের উৎসবের অপসংস্কৃতির এক ডিপু হলো এই তথাকথিত শিক্ষা ব্যবস্থা। পক্ষান্তরে ইসলামী শিক্ষা ব্যবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন আবু দাউদ 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যার অনুকরণ করবে তুমি তাদের বলেই গণ্য হবে। 7 নম্বর, বর্তমানে শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা হলো জাতির কর্ণধার শিক্ষক, এই অধিকাংশ শিক্ষক আজকে অসচেতন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সাফ অধ্যায় 61 আয়াত 2-এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদার বান্দাগণ এমন কথা কেন বলো যা নিজেরা মানো না। আজকে আমি নৈতিকতার শিক্ষা দিচ্ছি, আবার প্রাইভেট পড়িয়ে আবার বার্ষিক পরীক্ষায় ছাত্রীকে প্রশ্ন দেওয়ার নাম করে রাতের পর রাত দিনের পর দিন ধর্ষণ করে মেয়ে তুল্য ছাত্রীকে গর্ভবতী বানানো হচ্ছে। নাউযু বিল্লাহি মিন জালিক। 8 নম্বর, আজকে মাদকতার একটা বড় অংশ এদেশের তরুণ যুব সমাজ, যারা এদেশের শিক্ষিত, যারা এদেশের সুশিক্ষিত, তাদের মধ্যে মাদকতার ব্যাপক বিস্তার আমরা স্পষ্টতভাবে পরিলক্ষিত করছি। একটি চিত্র আপনাদের মাঝে উপস্থাপন করা একান্ত প্রয়োজন। দেখুন এই কথাগুলো, এই কর্মগুলো আজকে কাদের মধ্যে ঘটতেছে। সেলিম মাস্টারের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, 48 লক্ষ টাকার জন্য 2 মেয়ে তার সঙ্গে কি আচরণ করেছিল জাতি তা ভুলে যায়নি। আপনার মনে আছে রংপুরের বৃদ্ধাশ্রমে মৃত্যুবরণকারী সেই ইঞ্জিনিয়ারের কথা, যে তার সুযোগ্য সন্তানের দ্বারাই বিতাড়িত হয়েছে, থাকার জায়গা পায়নি। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাবার লাশকে 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় পুরো 40 ঘন্টা অ্যাম্বুলেন্সে আটকে রাখা হলো, দাফন কাফনের ব্যবস্থা করা হলো না, কেবল ভাগ করা নিয়ে, কেবল অর্থের ভাগ করতে ছেলে মেয়েদের মধ্যে নিজের জন্মদাতা পিতার লাশকেও 40 ঘন্টা পর্যন্ত মাটির উপরে অ্যাম্বুলেন্সে রাখা হচ্ছিল। আপনার মনে আছে পুলিশের বড় কর্মকর্তা নিহত হয়েছে নিজের ইংলিশ পড়ুয়া ও লেভেলের ছাত্রী নিজের মেয়ে ঐশী দ্বারাই। এছাড়াও করোনাকালীন শিক্ষা আমরা পেলাম যে আমাদের সন্তানরা বাবার কাশি শুনে ঘরে তালা পর্যন্ত দিয়েছে, করোনা হয়েছে ভয়ে, খোঁজ নিয়ে জানা গেল মরেছে বাপ করোনার কারণে নয়, বাপ মারা গেছে অনাহারে থেকে। সম্মানিত উপস্থিতে
এইভাবে যদি পত্রিকার পাতাগুলো আমরা খুঁজে দেখি তাহলে দেখতে পাব যে 2021 সালে এদেশে 101 জন ছাত্র কেবল ইউনিভার্সিটিতে আত্মহত্যা করেছে ডিপ্রেশনে। শুধু তাই নয়, বাংলাদেশে প্রতিদিন প্রায় 4 জন নারী ধর্ষণের শিকার হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই ধর্ষণের পরেও এদেশের অসংখ্য নারী যৌতুকের কারণে নির্যাতনের শিকার হচ্ছে। কাউকে বা মারতে মারতে মা এবং শাশুড়ি মিলে, স্বামী এবং শাশুড়ি মিলে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে লটকিয়ে নাটক তৈরি করা হচ্ছে। এটা কি সুশিক্ষিত লোকের আচরণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যার চরিত্র সর্বোত্তম। আজ আমাদের সন্তানকে এমন এক শিক্ষা তুলে দেওয়া হয়েছে যেখানে এক ধরনের শিক্ষা আমাদের সন্তানকে কেবল জেনারেল শিখাচ্ছে, তাকে কেবল ডাক্তার বানাচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, তাকে কেবল বস্তুবাদী দিকে ধাবিত করছে, তার মধ্যে আখিরাত বলে কোনো ভয় নাই। আবার আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদের হাতে যে বইগুলো তুলে দেওয়া হয়েছে, এই বইগুলো ছবি মূর্তি দ্বারা পরিপূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, লা তাদুত ইনসানা ইল্লা তামাসসাহু ওয়ালা কুবরান মুসরাফান ইল্লা সুআইতাহু। আলী, তুমি ছবি মূর্তিকে ছিঁড়ে ফেলো, ভেঙে ফেলো, উঁচু কবরকে মাটির সঙ্গে মিশিয়ে দাও, আর আমার সন্তান ছবি দেখে দেখে বড় হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সন্তানের লেটার পরিস্থিতিটাতেই ত্রুটি রয়েছে। আপনার একটা কোমলমতি সন্তান, সে এ লেটারটা শিখবে, কিন্তু কিভাবে শিখবে উচ্চ শিক্ষিতরা এটা জানছে না। এতে লেখা আছে অ্যাপেল, এতে লেখা আছে অ্যানিমেল, কিন্তু এতে আল্লাহ লেখা নাই। সে এতে দুনিয়াবি সেন্টেন্স শিখছে, সে এতে বস্তুবাদী শিক্ষা শিখছে, কিন্তু এতে যে আল্লাহ হয় আর এর সেন্টেন্স যে আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান হয়, এই শিক্ষা আমাদের সন্তানদেরকে প্রাইমারি লেভেলে, এরপর সোনামলি লেভেলে, এরপর কিন্ডারগার্টেন লেভেলে শিক্ষা দেওয়া হচ্ছে না। আমার সন্তান শরেওতে শিখছে, অজগরটি আসছে তেড়ে, আর ইসলামী শিক্ষা ব্যবস্থা হলো তাকে শেখাতে হবে, তাকে জানাতে হবে সর অ অসুখ হলে ওষুধ খায়, সর আ আল্লাহর কাছে মুক্তি চাইবে। প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সঙ্গে তার কানেক্টিভিটি তৈরি করতে হবে। আর বর্তমান শিক্ষা ব্যবস্থা মানুষকে ধীরে 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 আল্লাহ থেকে ডিসকানেক্ট করা হচ্ছে। আব্দুর রহমান সকালে 10 পৃষ্ঠার কোরআন পড়েছে, রাত্রে 5 পৃষ্ঠার পড়লো, আব্দুর রহমান সারা দিনে মোট কত পৃষ্ঠার কোরআন মাজিদ পড়লো? এটা শিক্ষা না দিয়ে বলা হচ্ছে, পিন্টুর কাছে 10 মার্বেল ছিল, বল্টু তাকে 5 মার্বেল দিল, তার কাছে মোট কয়টি মার্বেল থাকলো? হচ্ছে না এরকম শব্দ চয়ন করা হচ্ছে। চলে যান ইংরেজির কনভারসেশনে, আমরা কথা বলবো মানুষের সঙ্গে বাংলাতে, কথা বলবো ইংরেজিতে, কথা বলবো আরবিতে, এই কনভারসেশন কেমন হবে? আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলে গেছেন কি না? গিয়েছেন। কিন্তু আমাদের সন্তানদের সর্বপ্রথম শেখানো হচ্ছে হ্যালো, হাউ আর ইউ। এবার বল্টু বলছে ফাইন, অ্যান্ড ইউ? ও বলছে আই এম অলসো ফাইন।
এ হলো আমাদের কনভারসেশন। আর এই দারুল হাদিস শিক্ষা ব্যবস্থার কনভারসেশন হবে আব্দুর রহমান নাম দিয়ে, আব্দুর রহিম নাম দিয়ে। সেখানে লেখা থাকবে আব্দুর রহমান আব্দুর রাকিবকে বলবে, আসসালামু আলাইকুম আব্দুর রাকিব, হাউ আর ইউ। এবার আব্দুর রাকিব উত্তর দিবে, আলহামদুলিল্লাহ আই এম ফাইন এন্ড ইউ। এবার আব্দুর রহমান উত্তর দিবে, আলহামদুলিল্লাহ আই এম অলসো ফাইন। বলেন তো কোন কনভারসেশনটা উত্তম? দ্বিতীয়টা নয় কি? বিদায় বেলায় জানানো হচ্ছে গুড বাই টাটা, সকাল বেলায় গুড মর্নিং, দুপুর বেলায় গুড নুন, বিকেল বেলায় গুড আফটারনুন, রাত্রেবেলা সন্ধ্যাবেলা গুড ইভিনিং, রাত্রেবেলা গুড নাইট। আর মুসলমানদের সব কাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে হাজারো পার্থক্য রয়েছে। আজকে ইসলামী শিক্ষা ব্যবস্থায় একটা বাচ্চাকে শেখানো হচ্ছে সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া পাপের কাজ আর তাকে হত্যা করা কুফরি। আজকে হরতালের নামে, অবরোধের নামে নিরীহ মানুষকে বাড়ি জ্বালিয়ে, এরপর ট্রাক পুড়িয়ে, রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে কি হচ্ছে না? তাহলে ইসলামী শিক্ষা যদি তার মধ্যে থাকত, সে অন্যকে গালি দিত, এক নেতা আর এক নেতাকে গালি দিত, এক দলের কর্মী আর এক দলের কর্মীকে গালি দিত, কোর্সিন কালেও দিত না। এই ইসলামী শিক্ষা ব্যবস্থা আজকে সমাজের মধ্যে ছড়িয়ে না থাকার কারণে আজকে আমাদের সন্তানরা এমন তারবিয়াতে বড় হচ্ছে, এমন প্রশিক্ষণে বড় হচ্ছে, এমন শিক্ষায় বড় হচ্ছে, তাদের মধ্যে আদব আখলাক বলতে কিছুই থাকতেছে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদেরকে বলবো, সন্তানের জন্য সম্পদ নয়, বরং সন্তানকে সম্পদ বানান। সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ার দরকার নেই, বরং আপনার সন্তানকে সম্পদ বানান। এমন একটা সন্তান তৈরি করেন যে সন্তান আপনার জানাজার সালাত আদায় করতে পারবে। আপনার মনে কি আলেম মা আলেম সন্তানের বাবা হওয়ার স্বপ্ন জাগে না? যে আমার একটা সন্তান হাফেজে কোরআন হোক, আমার একটা সন্তান আলেম হোক, আমার একটা সন্তান কোরআন সুন্নাহর রাহবার হোক, যদি এটা চান তাহলে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় আসুন। আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বোত্তমভাবে কাজ করার। কাজেই সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। কাজেই এই জাগতিক শিক্ষা ব্যবস্থা, এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা আর ইসলামী শিক্ষা ব্যবস্থা কখনো সমান হতে পারে না, বরং এই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় লস। আপনার সন্তান শুধু বাংলা জানে আর ইংরেজি জানে, আর আমাদের সন্তানরা বাংলা জানে, ইংরেজি জানে, আরবিও জানে। আপনার সন্তানের কেবলমাত্র মরার আগে আপনার উপকার করতে পারবে, কিন্তু আপনার সন্তান যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, আপনার সন্তান জীবিত থাকাকালীন আপনাকে বৃদ্ধাশ্রমে দিতে দিবে না, আর আপনার মরার পর ওয়ালাদিন সলেহীন হিসাবে আপনার কবরে নেকি যেতে থাকবে। সিদ্ধান্ত আপনার কোন পথে পরিচালিত হবেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।